তিনি প্রথম সারির নায়িকা। ঝুলিতে রাশি রাশি সুপার ডুপার হিট ছবি, তার নিজস্ব প্লেনও রয়েছে। বলুন তো কার কথা বলা হচ্ছে? কে ভারতের সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা? আলিয়া, দীপিকা, ঐশ্বরিয়া, ক্যাটরিনা নন, কিন্তু ভারতের সব থেকে ধনী নায়িকা হলেন নয়নতারা। 18 নভেম্বর 1984 সালে জন্মগ্রহণ করেন ডিয়ানা মারিয়াম কুরিয়ান ওরফে নয়নতারা। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। নয়নতারা কেরলের মেয়ে। 2003 সালে মালায়ালম ছবি মনস্বিনগরের মাধ্যমে অভিনয়ে দেবী। 2005 সালে তিনি পা রাখেন তামিল ইন্ডাস্ট্রিতে আইয়া ছবির হাত ধরে। সেই থেকে তামিল, তেলুগু, মালায়ালম ছবির অত্যন্ত পরিচিত নাম নয়নতারা। গত বছর নয়নতারার বলিউডে হাতেখড়ি হয় শাহরুখ খানের বিপরীতে। জওয়ানের এই বিপুল সাফল্যে স্বাভাবিকভাবে সকলে খুশি হলেও শোনা গিয়েছিল নয়নতারা নাকি তার চরিত্র নিয়ে খুশি ছিলেন না। 2 দশকের অভিনয় জীবনে 75-এর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার পারিশ্রমিকও নাকি দক্ষিণ নায়িকাদের মধ্যে সব থেকে বেশি। শুধু অভিনয় নয়, নয়নতারা একজন সফল প্রযোজক ও উদ্যোগপতি। সদ্য তিনি লঞ্চ করেছেন তার ব্র্যান্ড নাইন স্কিন, রয়েছে তার আরেকটি ব্র্যান্ড ফেমিনাইন। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে হাতে গোনা কয়েকজনই আছে যারা নয়নতারার সমান বা তার থেকে বেশি পারিশ্রমিক পান। টাটা স্কাইয়ের একটি 50 সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য নয়নতারা নিয়েছিলেন 5 কোটি টাকা। বলা হয় ছবি থেকে তিনি বেশি রোজগার করেন বিজ্ঞাপন থেকে। জানা যায় নয়নতারা ছবি প্রতি 10 কোটি টাকা নেন। তার নিজস্ব প্লেনও রয়েছে। তবে কেবল ছবি অভিনয়ই নয়, নয়নতারা তার হাই প্রোফাইল সম্পর্কের জন্যও শিরোনামে থাকতেন। সিলম বর্ষণ, যিনি সিম্ভু নামেই বেশি পরিচিত, তার সঙ্গে নয়নতারার সম্পর্ক টিকেছিল দীর্ঘ সময় ধরে। মিডিয়ায় তাদের খবর শোনা যেত প্রায়। সকলেই যখন ধরে নিয়েছিলেন তারা বিয়ের পিঁড়িতে বসবেন, তখনই বিচ্ছেদ হয়ে যায় তাদের। খান দুয়েক ছবিতে তারা একসঙ্গে কাজ করেন, যা বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। নয়নতারার জীবনে অন্যতম বড় বিতর্ক ছিল ভারতীয় কোরিওগ্রাফার পরিচালক প্রভু দেবার সঙ্গে তার সম্পর্ক। বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ভালোবাসার সূত্রপাত, যা বিনোদন ইন্ডাস্ট্রির অন্যতম চর্চার বিষয় হয়ে ওঠে। প্রভু দেবা যেহেতু ততদিনে বিবাহিত, ফলে নয়নতারার সঙ্গে তার সম্পর্ক সমালোচিত হয়। প্রভু দেবার সঙ্গে নয়নতারার সম্পর্ক স্বল্প সময়ের এনগেজমেন্ট পর্যন্ত গড়িয়েছিল, যার ফলে শোনা গিয়েছিল যে তারা গাঁটছড়া বাঁধবেন। যদিও আনুষ্ঠানিকভাবে তারা কখনো বিয়ে করেননি, সম্পর্ক কালক্রমে শেষ হয়। তবে শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ হয়। নয়নতারার জীবনে এই ব্যক্তিগত পর্ব মিডিয়ায় বিপুলভাবে ঝড় তোলে। পরিচালক বিঘ্নেশ শিবনের সঙ্গে নয়নতারার সম্পর্ক এরপর মিডিয়ায় শিরোনামে ওঠে। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেত, সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে ছবি দেখা যায় তাদের। যখন তাদের নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে, তখনই নিজেদের ব্যক্তিগত জীবন গোপনীয় রাখার চেষ্টা করেছেন অভিনেত্রী। কিন্তু এরপর 2022 সালে পরিচালক বিঘ্নেশ শিবনকে বিয়ে করেন নয়নতারা। তারপর সারোগেসির মাধ্যমে যমজ ছেলে হয় তাদের। এত বিতর্ক ও ব্যক্তিগত সমালোচনা সত্ত্বেও নিজের কাজে, অভিনয়ের দক্ষতায়, প্রতিভার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়েছে অভিনেত্রীর। দক্ষিণ ভারতে তিনি লেজি সুপারস্টার নামে পরিচিত। নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখে তার কাজ দিয়ে কথা বলারই বেশি পক্ষপাতী তিনি, এবং সাফল্যের সঙ্গে সেই ধারা বজায় রেখেছেন নয়নতারা।